ঝিনাইদহের রাজনৈতিক ছত্রছায়ায় কতিপয় প্রভাবশালী নবগঙ্গা নদীর 4 কিলোমিটার অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে ক্ষতিগ্রস্ত নদী পাড়ের জেলেরা মাছ শিকারে নদীতে নামলে নির্যাতনের মুখে পড়তে হয় তাদেরকে। জাগ দিতে বাঁধা দেয়ায় পাটের আবাদও বন্ধ করেছে কৃষকরা, অন্যান্য ফসলও আবাদ করতে হচ্ছে সেচ পাম্প বসিয়ে ভূগর্ভের পানি দিয়ে। দ্রুত বাঁধ অপসারণ করে নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। জেলা প্রশাসন বলছে বাঁধ অপসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহের জারগ্রাম পার্শ্ববর্তী হরিণাকুণ্ড উপজেলার হামিরহাটি, চাঁদপুর ও হাকিমপুর গ্রামের কাউকে নদীতে নামতে দেয় না প্রভাবশালীরা, এমনকি গোসল করতে গেলেও বাধা দেওয়া হয়। নদীতে মাছ ধরতে না পারায় বেকার হয়েছে অনেক জেলে পরিবার, তাই দ্রুত নদীর বাঁধ অপসারণ করে নদীটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। চারিদিক দিচ্ছে ছাগল দিয়ে, গরু দিয়ে, বাছুর দিয়ে, মেয়ে মানুষ দিয়ে, সমস্ত দিকটা আমাকে ক্ষতি করছে দিচ্ছে। যখনই নামতে যাচ্ছে তখনই তারা অবৈধভাবে মারছে, যে মাছ ধরতে এসে চোর বলে বাঁধছে। মাঠে কোনো চাষাবাদ করতে পারে না, ঘাস টাস কেটে নিয়ে যায়, অত্যাচার করে ছাগল গরু দিয়ে। আমরা চাচ্ছি যে যে লবঙ্গা ছিল এটা সেই লবঙ্গা হোক, আগের মতো সেই নদীটা যেন ফিরিয়ে পায়, এইটুকু সরকারের কাছে অনুরোধ। দাবি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন আমাদের এই নদীটাকে নদী বানিয়ে দেয়। নদীর পাড় অপসারণের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এলাকার যার গ্রামের লোকজন নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই যে এই বাঁধ খুব দ্রুতই অপসারণ করা হোক, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন। নদীর বাঁধ অপসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে জেলা রাজস্ব মিটিং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তিনি এ বিষয়ে খুব শীঘ্রই যেসব জায়গায় বাঁধ রয়েছে সেগুলো উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড উপজেলার 4টি গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। SATV News Desk।